দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, নির্বাচনে যাতে সব প্রার্থী সমান সুযোগ পান এজন্য কমিশন আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচনে কোনোরকম অনিয়ম হলে কর্মকর্তারা চাকরি হারাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন। প্রতিনিধিদের সহায়তায় শিলি শবনমের প্রতিবেদন। আসন্ন সংসদ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সিলেট সার্কিট হাউসে 6 আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর। সরকারের কাছ থেকে সহায়তা পাওয়া জনবল দিয়েই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এদিকে নীলফামারীতে প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এজন্য উৎসব মুখর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করেছে ইসি। আমরা ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, আমরা কমিশন ভোট চাই একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে, যেখানে ভোটাররা আসবে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবে। অপরদিকে যশোরে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, কেন্দ্র দখল কিংবা কোন রকম অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের মধ্যে যদি জোরাজোরি কেউ করে, এই তুই ভোট ওখানে দিবি না, তুই সামনে ভোট দে, কারে দিচ্ছে আমি দেখবো, একটা কেস হইলে আপনি থেমে যান, ওইখানে প্রিজাইডিং অফিসার থেমে যান, আপনি পাশের পুলিশকে ডাকেন, ওই কেন্দ্র বন্ধ হয়ে যাবে, আবার আমরা ইলেকশন করব। নির্বাচনে বিদেশিদের নজর আছে, এ কারণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে কমিশন। আমার দেশে উদ্বুদ্ধ হয়ে সঠিক কাজটা যেন করে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।